أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله। শয়তানের তাবলিগ বলতে আমরা কি বুঝি? শয়তান মানুষকে নবী রাসূলদের নামে বন্দেগী করানো শিক্ষা দেয়। 19 নম্বর সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত তার প্রমাণ করে। শয়তান মূলত এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং শয়তানের ভক্ত এবং অনুসারীরা এই পৃথিবীতে তারা ফাসাদ করে, আর আল্লাহ এই ফাসাদীদেরকে পছন্দ করেন না। 2 নম্বর সূরা আল বাকারার 205 নম্বর আয়াত তার প্রমাণ করে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। কোরআন সন্দেহমুক্ত গ্রন্থ থেকে মানুষকে সন্দেহযুক্ত গ্রন্থের দিকে দাওয়াত দেয়, অথচ এই কোরআন এসেছে দালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদা লিল মুত্তাকিন। সন্দেহ মুক্ত গ্রন্থ একটিই পৃথিবীতে, আর বাকি যত গ্রন্থ রয়েছে শয়তান সেই সমস্ত গ্রন্থগুলি কবজায় নিয়ে এনেছে এবং কবজায় নিয়ে মানুষকে সেই দিকে ধাবিত করাচ্ছে। শয়তান ব্যবসায়ীরা এই পৃথিবীতে সবসময় ভেজাল করে সব দিক থেকে, ধর্মের দিক থেকে বলেন, খাদ্য খাবারের দিক থেকে বলেন এবং ব্যবহারের দিক থেকে বলেন না কেন। অথচ 2 নম্বর সুরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করার। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। শয়তান মানুষকে জেনার পথে নিয়ে যায়, ধর্ষণের পথে নিয়ে যায়, ব্যভিচারের পথে নিয়ে যায়। আল্লাহ নিষেধ করেছেন 17 নম্বর সুরা বানী ইসরাইল এর 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসাআ সাবিলা। আর শয়তান সবসময় অন্যায়ের পক্ষে পক্ষপাতিত্ব করে, উকালাতি করে, বিচার করে, স্বজন প্রীতি দেখায়। অথচ আল্লাহ নিষেধ করেছেন 2 নম্বর সুরা আল বাকারার 188 নম্বর আয়াতে, অন্যায়ভাবে মাল খেতে নিষেধ করেছেন, কুবিচার করা যাবে না। আবার অনেকে এই পৃথিবীতে শয়তানের ভক্ত হয়ে কোরআনের বিপরীত বিচার করে জালিম এবং দুর্নীতিবাজ হচ্ছে। 5 নম্বর সূরা আল মায়দা এর 45 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বিচার কার্য কিভাবে সম্পাদন করতে হবে শিক্ষা দিয়েছেন। জানের বদলে জান, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, প্রত্যেকটি জখমের বদলা তদ্রূপ। তো শয়তানের তাবলিগ এইগুলি, এর পিছনে এই পৃথিবী ছুটছে। রহমানের বিধান বাদ দিয়ে শয়তানের তাবলিগে সবাই মিলিত হয়ে কিভাবে কোরআন যেন মানুষ না জানতে পারে সেই প্রচেষ্টা তাদের মূলত আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের তাবলিগ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।